হতাশা কাটছে না ছুটিতে থাকা মালয়েশিয়া প্রবাসীদের, কারণ সহসা তাদের অনেকেই ফিরতে পারছেন না কর্মস্থলে। করোনা কালে যেসব কর্মী বৈধভাবে নিজ দেশে গিয়েছিলেন, তারা মালয়েশিয়া সরকারের করোনার বিধিনিষেধ ও শর্ত সাপেক্ষ শিথিলতার মাধ্যমে কেউ কেউ ফিরতে পেরেছেন। তবে অধিকাংশ প্রবাসী মালয়েশিয়ায় ফিরতে পারছেন না, যদিও সকলেই আশা করেছিলেন এই শিথিলতার মাধ্যমে ছুটিতে থাকা কর্মীরা দেশটিতে ফিরে কাজে যোগ দিতে পারবেন। আটকে পড়া অসংখ্য কর্মী যাদের বৈধ ভিসা ও পারমিট রয়েছে, তারা মাই এন্ট্রি পাসের মাধ্যমে অনুমতি নিতে পারছেন, কিন্তু যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা মাই ট্রাভেল পাস অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হবে। আর বিপত্তি এখানেই, এই পদ্ধতিতে কখন মালয়েশিয়ায় ফিরতে পারবেন বিষয়টি নির্ভর করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং প্রবাসী কর্মীর নিয়োগকর্তার উপর। কারণ নিয়োগকর্তা যদি ইমিগ্রেশন থেকে অনুমতির ব্যবস্থা না করান, তাহলে মালয়েশিয়ায় ফেরা কঠিন হবে এমনটি ধারণা করা হচ্ছে। এদিকে চলমান রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় দেশটিতে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে, আর এই প্রক্রিয়া শেষ হচ্ছে 31 ডিসেম্বর। এ প্রক্রিয়ায় অবৈধ কর্মীদের বৈধ করা নিয়ে ব্যস্ত সময় কাটছে নিয়োগকর্তাদের। এমন বাস্তবতায় ছুটিতে থাকা কর্মীদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে কতটুকু কাজ করবেন তারা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া মালয়েশিয়ায় বৈধকরণ প্রক্রিয়ার পাশাপাশি চলছে নতুন করে কর্মী নেয়ার আলোচনা। তবে এই সুযোগ আপাতত কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, কারণ চলতি বছরের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়া সমঝোতার স্মারক নতুন করে কবে নাগাদ করা হবে তা এখনও অনিশ্চিত। আর সমঝোতা স্মারক না থাকায় মালয়েশিয়া বিদেশি কর্মী নেয়া শুরু করলেও সেখানে বাংলাদেশি কর্মীদের ভাগ্য আপাতত খুলছে না। এদিকে যাদের বৈধ ভিসা ও পারমিট রয়েছে তারা মাই এন্ট্রি পাসের মাধ্যমে 15 নভেম্বর থেকে 7 দিনের হোটেল ভাড়া বাবদ 1050 রিঙ্গিত, করোনার PCR টেস্টের জন্য 500 রিঙ্গিত এবং বিমান ভাড়া মিটিয়েই দেশটিতে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা। এর আগে গত 28 অক্টোবর মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 1 নভেম্বর থেকে ইমিগ্রেশনের পূর্বানুমতি বা মাই ট্রাভেল পাস MTP ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন অভিবাসীরা। এক্ষেত্রে যাদের ভিসার মেয়াদ আছে তারা কিছু শর্ত মেনে অনুমতি ছাড়াই দেশটিতে সরাসরি প্রবেশ করতে পারবেন, আর যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা নিয়োগকর্তার মাধ্যমে মাই ট্রাভেল পাস অনলাইনে আবেদন করে দেশটিতে প্রবেশ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, বিদেশিরা মালয়েশিয়ায় প্রবেশ করতে চাইলে 2 ডোজ টিকা সম্পূর্ণের প্রমাণপত্র, করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। এরপর বিমানবন্দরে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে 7 দিন অবস্থান করতে হবে। এই 7 দিন কোয়ারেন্টাইন সেন্টারের খরচ অভিবাসী কর্মী অথবা তার নিয়োগকর্তাকে বহন করতে হবে। এদিকে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির সরকার পর্যায়ক্রমে বিধিনিষেধ শিথিল করা শুরু করেছে এবং 2022 সালের জানুয়ারি মাসে পুরোপুরি সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুমন বিশ্বাস, প্রবাস বার্তা।